মাটি পরীক্ষা কৃষিকর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এর উপরে নির্ভর করে একটি ফসলের বেড়ে ওঠা, তার উৎপাদনের গুণাগুণ। এই মাটি পরীক্ষা সম্বন্ধে আমরা জেনে নেব সহ কৃষি অধিকর্তা প্রশাসন শিলিগুড়ি পার্থ রায়ের কাছ থেকে। মাটি পরীক্ষার গুরুত্ব, মাটি পরীক্ষার গুরুত্ব সম্বন্ধে আমরা একটা সম্যক ধারণা। মাটি পরীক্ষা আমরা এটা কেন করাই, মাটির স্বাস্থ্যটা সম্বন্ধে, যেভাবে আমাদের মানুষের ক্ষেত্রে যেরকম করে আমরা চিকিৎসা করার আগে নানাবিধ তথ্যাদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি রক্ত পরীক্ষা করে বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো করেন, তেমনি মাটির স্বাস্থ্য, দীর্ঘকালীন চাষ এটা করতে গেলে মাটির স্বাস্থ্যটা আমার কীরকম আছে, সেটা বর্তমানে কোন অবস্থায় আছে সেটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। চাষবাসটা কিন্তু এখন আর শুধুমাত্র এই প্রজন্মের জন্য নয়, চাষবাসটা আমাদের দীর্ঘকালীন, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই চাষ খাবারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য আমার মাটির যে সমস্ত নিউট্রিয়েন্টস বা খাদ্য উপাদানগুলোর কী মাত্রায় আছে, যে খাদ্য উপাদানগুলো আমরা সরবরাহ করছি তাতে তো আমাদের অনেক টাকা পয়সা লাগাতে হয়, তো যে টাকা পয়সার বিনিময়ে আমরা খাদ্য উপাদানগুলো বাইরে থেকে লাগাচ্ছি সেগুলো সঠিক মাত্রায় আমার ফসল তুলতে পারছে কি না, বা সেই খাদ্য উপাদানগুলো মাটিতে কতটা পরিমাণে অ্যাভেলেবেল আছে, বা কী পরিস্থিতিতে আছে, যে পরিস্থিতি থেকে মাটি তার খাদ্য উপাদানগুলো গাছকে সরবরাহ করতে পারছে বা পারছে না, সেই সমস্ত তথ্যাদি জানা অত্যন্ত জরুরি। যদি আমরা একটা মাটি পরীক্ষা করি সেখান থেকে কিন্তু আমরা এই মূলত এই কয়েকটা জিনিস আমরা জানতে পারি, যেখান থেকে আমরা বুঝতে পারি যে আমার মাটিটা কোন অবস্থায় আছে, সে খাদ্য উপাদান সরবরাহ করতে পারে কি পারে না, তার মধ্যে কতটা পরিমাণ খাদ্য উপাদান আছে, সে আরও কতদিন ঠিকঠাক চাষাবাদ করতে পারে, তার ভিত্তিতে আমি যদি আগাম বন্দোবস্ত নিই তবে কিন্তু আমার আগাম মানে আগামী দিনে যে চাষ সেই চাষটা সুসংহত উপায়ে যে চাষ বা দীর্ঘমেয়াদী চাষ সেটাকে আমরা করতে পারি। এটাই হচ্ছে মাটির স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব, বা আমরা বলি যে সয়েল হেলথ টেস্ট। এখন আমরা আগে সয়েল স্যাম্পল বলতাম বা সয়েল টেস্ট বলতাম, সেটাকে এখন আমরা বলি সয়েল হেলথ টেস্ট, মাটির স্বাস্থ্য পরীক্ষা। চাষবাসের ক্ষেত্রে বিজ্ঞান করেছে উন্নতি, আর এই বিজ্ঞানের উন্নতি মাটি পরীক্ষার ক্ষেত্রেও সমানভাবে প্রয়োজনীয়। মাটি পরীক্ষা এখন সম্ভব হচ্ছে জিপিআরএস এর মাধ্যমেও। আসুন এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিই পার্থ রায়ের কাছ থেকে। এই মাটির পরীক্ষা বা মাটির স্বাস্থ্য সেটাকে আমরা এখন নেওয়ার জন্য বিগত দিনে যে পদ্ধতিগুলো ছিল তার থেকে এখন একটু অন্যরকম সিস্টেমে চলে এসেছে। মূলত সিস্টেমের মাধ্যমে এখন মাটি পরীক্ষা করা হয়। জিপিআরএস সিস্টেম কি না, জিপিআরএস সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে আমরা যেই মাটিটা আমরা কালেকশন করব বা যে সয়েল থেকে আমরা মাটিটা নেব সেখান থেকে সরাসরি আমরা নেটের মাধ্যমে আমাদের যে কেন্দ্রীয় তথ্য আছে সেখানে আমরা মাটির স্যাম্পলটাকে তথ্যটাকে আমরা সেখানে পৌঁছাতে পারবো। আমার হাতে একটি ট্যাব আছে, এই ট্যাবের মাধ্যমে এখানে একটা অ্যাপস থাকে আমরা বলি, যেখানের মাধ্যমে আমরা ঢুকবো, সেই ফিল্ডে গিয়ে আমরা ট্যাবটাকে অন করে সেই অন করার পরে যেই ফিল্ডে আমরা দাঁড়িয়ে আছি সেখানকার ল্যাটিচিউড লংগিচিউডটাকে নির্ধারণ করা হয়। সেই এই তার মধ্যে আমার প্রতিটি ভারতবর্ষের প্রতিটি জেলার ব্লক গ্রাম মৌজা স্তরের ডেটা থাকে, সেটা সেই যে রাজ্যে আছে সেই রাজ্যে বা যেই জেলায় আছে সেই জেলার বা যেই মৌজাতে আছে সেই মৌজার তথ্য এখানে দেওয়া থাকে। চাষি আমরা সিলেক্ট করব কোন কোন চাষ আগামী দিনে চাষি করতে চায়, প্রিখারিফ খারিফ এবং রবি, এই যে মূলত তিনটা সময়, এই তিনটে সময় কোন কোন ফসল চাষ করবে সেটা এখানে আমরা ডেটাটা পুট করব। তারপরে তার চাষির যে বিশদ বিবরণ, অর্থাৎ চাষির নাম, চাষির বাড়ির অ্যাড্রেস, চাষির জমির প্লট নাম্বার, তারপরে হচ্ছে কোথা থেকে নেওয়া হলো তার একটা ছবি একসঙ্গে সহ করে যদি আমি এখান থেকে আপলোড করি, আমাকে এটা মাঠেই আপলোড করতে হবে, আমি যদি আপলোড করি তাহলে সেটা সেই যে ডেটাটা সেই ডেটাটা সেন্ট্রালি একটা জায়গায় স্টোরিং হয়ে যাবে। এরপরে পদ্ধতিটা একই রকম থাকবে। এইবার মাটিটা আমি কালেকশন করলাম, আমার এখান থেকে একটা কী করবে, আমি যখন এটাকে সেভ করব, অর্থাৎ আমি যখন পুরো যা আমার কাছে তথ্য দিয়ে এসলো যখন আমি এটাকে সেভ করব, তখন সে থেকে আমার এই মাটিটার ক্ষেত্রে একটা ইউনিক নাম্বার বা স্যাম্পল নাম্বার আমরা বলি জেনারেট করবে 11 ডিজিটের। সেই স্যাম্পল নাম্বার দিয়ে সারা ভারতবর্ষের কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে লোকেট করতে পারবে যে এই মাটিটা কোথা থেকে নেওয়া হয়েছে, এবং সেই মাটিটার পরবর্তীকালে এটা টেস্টিং অ্যানালাইসিস রিপোর্ট করার জন্য ল্যাবরেটরিতে যাবে, সেইখানে কিন্তু তারা সেই শুধু মাটিটাই যাবে, সেখানে কিন্তু তারা সেই ইউনিক নাম্বারটা দিয়ে বা সেই স্যাম্পল নাম্বারটা দিয়ে এটা কোথা থেকে কালেকশন হয়েছে, কে এই চাষি, তার রিপোর্টটা ওখানতে ওই অটোমেটিক সিস্টেমে তারা কম্পিউটারে গিয়ে তারা কিন্তু সেই তথ্য দিয়েটা ওখানে
পুট করে দেবে। অর্থাৎ তা আমি যে মাটিটা এখান থেকে কালেকশন করলাম, সেই কালেকশনের পরে যে রেজাল্ট আসলো, সেই রেজাল্টটা সেই নেটের মাধ্যমে তার ইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর একটা কার্ড, একটা সয়েল হেলথ কার্ড করা হয়েছে, সেটাকে আমরা বলছি যে হার্ড কপি। সেই সয়েল হেলথ কার্ডে চাষির নাম ধাম দিয়ে সেই তথ্যগুলো একটা প্রকাশিত করা হয়। সেটা আমাদের দপ্তরের কাছে আসে, কৃষি দপ্তরের কাছে আসে, কৃষি দপ্তর থেকে ব্লক স্তরে দেওয়া হয়। ব্লক স্তরের থেকে সেই চাষির কাছে সেই ডেটাটা, মানে সেই তথ্যটা তুলে দেওয়া হয়, সে আগামী তিন বছর কী চাষ করতে চায় এবং যে ফসলগুলো সে চাষ করবে সেই ফসলের জন্য তার কতটা পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে খাদ্য উপাদান থেকে শুরু করে কতটা সার ব্যবহার করবে, তাকে কতটা পিএইচ মেনটেন করতে হবে, সেই সমস্ত তথ্য দেওয়া হয়। এবং সেই তথ্যর ভিত্তিতে সে কিন্তু তার যে চাষটা সেটা কিন্তু সে কমপ্লিট করবে। এইটা এখন একটা নতুন সিস্টেম ডেভেলপ করেছে জিপিআরএস। আগে আমাদের যেটা করতে হতো যে একটা কাগজের মধ্যে, পেপারসের মধ্যে আমাকে সেই তথ্যগুলো আমাকে ভরতে হতো, করে আমরা সয়েল স্যাম্পলের সঙ্গে সেটাকে ল্যাবরেটরিতে পাঠালাম, সেই সিস্টেমটা এখন নেই। শুধু মাটিটা যে নিয়মে নেওয়া হতো সেই নিয়মেই নেওয়া হবে, নিয়ে সেটা সয়েল, মানে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে চলে যাবে, আর বাকি তথ্যটা নেটের মাধ্যমে, এই ট্যাবের মাধ্যমে কিন্তু সেন্ট্রালি মনিটরিং হবে বা সেন্ট্রালি একটা জায়গায় থাকবে। দেখুন, এই যে মাটিটা কালেকশন করে করা হলো এবং তার যে একটা রিপোর্ট তৈরি হলো, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা একটা জেলায় আমাদেরকে টার্গেট দেওয়া থাকে যে কটা স্যাম্পল কালেকশন করতে হবে। সেই স্যাম্পলগুলো কালেকশন হওয়ার পরে মৌজাওয়ারি স্যাম্পলটা কালেকশন হচ্ছে, সেই মৌজাওয়ারি স্যাম্পলটা কালেকশন হওয়ার পর ব্লক স্তরে একটা ডেটা আসছে, ব্লক স্তর থেকে একটা জেলা স্তরে ডেটা আসছে, জেলা স্তরকে কিন্তু একটা রাজ্য স্তরে ডেটা আসছে। অর্থাৎ একটি রাজ্যের, কোনো একটি রাজ্যের, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, বিহার হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, কোনো একটি রাজ্যের জেলা স্তর থেকে শুরু করে একদম মৌজা স্তর পর্যন্ত কোথায় মাটির কী চরিত্র আছে সেটা কিন্তু নির্ধারণ। এটাকে আমরা বলি সয়েল ম্যাপ। এরপরে একটা ম্যাপ ডেভেলপ করা হবে, একটা ম্যাপ তৈরি করা হবে, যেখানে আমার দেখা যাবে যে কোন কোন নিউট্রিয়েন্টসের ঘাটতি আছে, কোন নিউট্রিয়েন্টস কতটা পরিমাণে আছে, পিএইচের মাত্রা কোথায় আছে, কোথায় কম আছে, কোথায় বেশি আছে, এবং অন্যান্য যে সমস্ত চরিত্রগুলো সেগুলো কোথায় কীরকম আছে, এটা কিন্তু একটা রাজ্যস্তরে একটা ম্যাপ তৈরি হবে। এবং এই রাজ্যস্তরের ম্যাপ দিয়ে কিন্তু সারা ভারতবর্ষের একটা সয়েল ম্যাপ তৈরি হবে। সেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে সমস্ত যাবতীয় যে মাটির যে চরিত্র সেটা কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ কেউ যদি জানতে চায় এখান থেকে বসে যে আমি গুজরাটের অমুক একটা জেলার, কোনো একটি জেলার সেখানকার সয়েল কন্ডিশনটা কীরকম আছে, সেখানে আমার কী চাষ হতে পারে, তাহলে কিন্তু সেই নেটের মাধ্যমে, সেই তথ্যের মাধ্যমে কিন্তু সে জানতে পারবে যে এইখানকে এই রকম চরিত্র। বা বাইরে থেকে কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের কোথাও সয়েলের কোন কীরকম পর্যায়ে আছে, বাঁকুড়ার সয়েল কীরকম আছে, পুরুলিয়ার সয়েল কেমন আছে, আমার দার্জিলিং জেলার সয়েল কেমন আছে, বা জলপাইগুড়ি জেলার সয়েল কেমন আছে, মাটি কেমন আছে এবং তার সাস্টেনেবিলিটি কেমন আছে, তার মাইক্রোনিউট্রিয়েন্ট স্ট্যাটাস কেমন আছে, তার এখানে কতটা পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার হতে পারে, এই সম্বন্ধে যে একটা ম্যাপ, সেই ম্যাপটা একটা তৈরি হওয়া হচ্ছে আলটিমেটলি এই সয়েল হেলথ কার্ড বা SSC, এই এটার উদ্দেশ্য, যেটাকে আমাদের এখানে বলা হয়েছে যে মাটির কথার আন্ডারে এই টোটাল প্রোগ্রামটা করা হয়েছে এবং এটা সারা ভারতবর্ষে একটা সয়েল ম্যাপ তৈরি হবে। দেখে নিলাম জিপিআরএসের মাধ্যমে মাটি পরীক্ষা এখন কতটা সহজলভ্য, আর এই সহজলভ্যতার কারণে কৃষক ভাই বোনেরাও কিন্তু লাভান্বিত হচ্ছেন।